আসসালাম আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি এখনকার সর্বশেষ সংবাদে প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম মামুনুল জামিন পেলে পুনরায় চালাও পোড়াও হতে পারে বলছে পুলিশ পুলিশের ডিআইজির অনুরোধে বাইতুল মোকারমে গিয়েছিলাম বলছেন মামুনুল হক জানাব মৃত্যু ভয়ে ভারত ছেড়ে পালাচ্ছেন ধনীরা এবং সর্বশেষ জানাব এবার বাবু নগরের বিরুদ্ধে তিন মামলা এবারে বিস্তারিত তবে বিস্তারিত খবরে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন মামুনুল জামিন পেলে পুনরায় জ্বালাও পড়াও হতে পারে বলছে পুলিশ হেফাজতে কমিটির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মালানা মামুনুল হকের বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে তাকে গ্রেফতার করার পর দেশের বিভিন্ন স্থানে তার সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে আসামি মামুনুল হক জামিনে মুক্তি পেলে পুনরায় দেশের বিভিন্ন স্থানে দাঙ্গা হাঙ্গামা ও জ্বালাও পোড়াও সহ বিভিন্ন ধরনের ঘটনা সংগঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে সোমবার মোহাম্মদপুর থানার চুরি ও ভাঙচুরের মামলায় তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ এই সময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করে আদালতে একটি প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এস আই হক আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম ইয়াসির আহসান চৌধুরী তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন প্রতিবেদনে মামলার তদন্ত কর্মকর্তা হক উল্লেখ করেন আসামি হক মামলার ঘটনার গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন তদন্তে জানা যায় আসামি ধর্মীয় অনুভূতিতে আঘাত করে রাষ্ট্রবিরোধী বিভিন্ন বক্তব্যের মাধ্যমে ধর্মভীর মুসলমানদের উস্কে দিতেন যার প্রেক্ষিতে এর আগে বাংলাদেশের বিভিন্ন স্থানে রাষ্ট্রবিরোধী ঘটনা জালাও পোড়া ভাঙচুর ও হত্যাজনিত ঘটনা ঘটেছে এর আগে দুই হাজার বিশ সালে মোহাম্মদপুর থানার একটি ও নাশকতার মামলায় এপ্রিল সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা হক শুনানি শেষে ঢাকার মুখ্য মহানগর হাকিম সেদিন তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন সেই রিমান্ড শেষে আজ তাকে আদালতে হাজির করা হয় মৃত্যু ভয় ভারত ছেড়ে পালাচ্ছেন ধনীরা ভারতে বহুভাবে বৃদ্ধি পেয়েছে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রাজ্যগুলোতে চলছে চিকিৎসা সেবা আর অক্সিজেনের হাহাকার প্রতিদিনই মৃত্যুবরণ করছেন কয়েক হাজার মানুষ এমনকি পরিস্থিতি এতটাই ভয়াবহ যে সফানের চুলি বন্ধ হচ্ছে না ব্যবস্থা করতে হচ্ছে গণচিতার আর এমন পরিস্থিতিতে মহামারী করোনার হাত থেকে বাঁচতে দলে দলে ভারত ছেড়ে পালাচ্ছেন ধনীরা ভারতীয় গণমাধ্যম বিজনেস ইনসাইডার ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে বর্তমানে দেশটির ধনী ব্যক্তিরা দেশ ছাড়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন যে কোনো মূল্যে তারা ভারত ত্যাগ করে নিজেদের প্রাণ রক্ষা করতে চাইছেন দেশ ত্যাগ করা ধনী ব্যক্তিদের অধিকাংশের গন্তব্য সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাজ্য এদের মধ্যে আরব আমিরাত সরকার আগামী পঁচিশ এপ্রিল থেকে দশ দিনের জন্য ভারত থেকে আসা সব ধরনের ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে আর ভ্রমণ নিষেধাজ্ঞা কার্যকরের মুহূর্তে আকাশপথে পরিবার সহ সম্পদশালী ব্যক্তিরা দলে দলে দেশ ছাড়তে চেষ্টা করছেন অনেকে ব্যক্তিগত উড়োজাহাজও বিশেষ ফ্লাইটে করেও দেশে ছাড়ছেন ইয়ার চার্টার সার্ভিস ইন্ডিয়ার এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপি কে জানান বিশেষ ফ্লাইট ও ব্যক্তিগত উড়োজাহাজে চেপে দেশ ছাড়ার জন্য ভারতের ধনীরা রীতিমতো উন্মাদের মতো আচরণ করছে গত শনিবার চব্বিশ এপ্রিল আমাদের বারোটি ফ্লাইট ছিল দুবাইয়ে প্রত্যেকটি ফ্লাইটের একটি সিটও ফাঁকা যায়নি পুলিশের ডিআইজির অনুরোধে বায়তুল মোকারমে গিয়েছিলাম বলছেন মামুনুল হক গত ছাব্বিশ মার্চ স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীর দিন পুলিশের ডিআইজি পদমর্যাদার একজনের অনুরোধে বায়তুল মোকারমে গিয়েছিলেন বলে আদালতকে জানিয়েছেন হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মামনুল হক আর সোমবার রিমান্ড শুনানি চলাকালে আদালতের অনুমতি নিয়ে মালানা মামুনুল হক বিচারককে এসব কথা বলেন আদালতকে তিনি বলেন গত ছাব্বিশ মার্চ আমি বাংলা চুমা মসজিদে পুলিশ প্রোটেকশনের নামাজ পড়িয়েছি নামাজ শেষে জানতে পারি বায়তুল মোকারমে মুসল্লিরা জড়ো হয়েছে এরপর একজন ডিআইজির অনুরোধে বায়তুল মোকারম মসজিদে যায় সেখানে আমাকে বক্তব্য রাখতে বলা হয় তারপর ওইখানে আমি বক্তব্য রাখি আমি তো কোনো অন্যায় করিনি ভবিষ্যতে পুলিশ অনুরোধ করলে আমরা তো কোথাও যেতে পারবো না এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী মামুনুলের বক্তব্যের বিষয়ে কোর্টকে বলেন তিনি এভাবে বক্তব্য দিতে পারেন না তবে আদালত মামুনুলকে বলতে বলেন মামুনুল আবার বলেন আপনি আদালতের বিচারক চাইলে আমার ওই দিনের কল রেকর্ড চেক করতে পারেন পরে তার জামিন ও রিমান্ড বিষয় শুনানি হয় আসামি পক্ষের আইনজীবী জয়নাল আবিদিন মেজবা বলেন পল্টন থানার দায়ের করা মামলায় বাদী পক্ষের কোনো তথ্য ঠিক নেই তিনি কোন হাসপাতালে ছিলেন তার কোনো তথ্য দেননি এদিন মোহাম্মদপুর থানার নাশকতার মামলায় সাত দিনের রিমান্ড শেষে তাকে ঢাকা মহানগরীর হাকিম আদালতে হাজির করা হয় এ সময় দুই হাজার তেরো সালের রাজধানীর সাপলা চত্বরে হেফাজতের তাণ্ডবের ঘটনায় মতিছিল থানার মামলা ও চলতি বছরে মার্চে বায়তুল মোকারমে হেফাজতের তাণ্ডবের ঘটনায় পল্টন থানার মামলায় গ্রেফতার দেখিয়ে দশ দিন ধরে মোট বিশ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ শুনানি শেষে পল্টন থানার মামলায় চার দিন ও মতিছিল থানার মামলায় তিন দিন করে মোট সাত দিন রিমান্ড মঞ্জুর করে আদালত শুনানি শেষে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করে এবার বিরুদ্ধে তিন মামলা সুবর্ণ ভারতের নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের প্রতিবাদে চট্টগ্রামের হাটা হওয়া সহিংসতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কমিটির আমির ও বর্তমান আহ্বায়ক জুনাইদ বাবু বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করা হয়েছে পুলিশের পক্ষ থেকে দায়ের করা এই তিনটি মামলায় জুনাইদ বাবুনগরী সহ মোট একশো জনকে বাদী করা হয়েছে পুলিশ সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী বাবুনগরী ব্যতীত এই সকল মামলার অন্য আসামিদের মধ্যে আছেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য মীর হেলাল এবং উপজেলা জামায়াতের আমিরও রয়েছেন তিনটি মামলার মধ্যে একটি মামলার বাদী হাটাজারি থানার পরিদর্শক আমির হোসেন এই মামলায় জুনাদ বাবুনগরী হেফাজত হয়েছে এবং অজ্ঞাত পরিচয় দুই হাজার পাঁচশো থেকে তিন হাজার জনকে আসামি করা হয়েছে অপর একটি মামলায় বাদী হয়েছেন হাটাজারি থানার এসআই আই হারুন রশিদ এই মামলায় বিএনপি নির্বাহী কমিটির সদস্য মির হেলাল উদ্দিন চট্টগ্রাম উত্তর জেলা যুব দলের সহ সভাপতি সৌদিকবান ইকবাল উপজেলা হেফাজতে ইসলামের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান শিকদার সহ আটান্ন জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত পরিচয় আসামি করা হয়েছে দুশো থেকে তিনশো জনকে প্রসঙ্গত এ তিনটি মামলা সহ ছাব্বিশে মার্চ হাটাচারিতে সহিংসতার ঘটনায় মোট নয়টি মামলা দায়ের করা হলো। প্রিয় দর্শক এ ছিল এখনকার সর্বশেষ সংবাদ প্রতি মুহূর্তের আপডেট সব খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ